ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি। আর আমি স্মরণে এসে গেছি সাঁঝের বাতি সিরিয়ালের আপডেট দেবো বলে। তবে তার আগে বলবো, যারা যারা এখন অব্দি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো। সাঁঝের বাতি সিরিয়ালে আমরা রোজ একই জিনিস দেখছি, সেটা হচ্ছে যে আর্য সন্দেহ হচ্ছে, চারুর সামনে পৌঁছে যাচ্ছে কিন্তু সে ধরতে পারছে না, ধরবো করছে কিন্তু ধরতে আর পারছে না। এদিকে নকল চারু তার সমস্ত আখের গোছানোর চেষ্টা করছে, সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ছুঁছয় ঢুকবে ফাল হয়ে বেরিয়ে যাবে। এদিকে আমাদের চারুর প্ল্যানে ছিল অমৃতা, ডক্টর ব্যানার্জি, এবার আরও একজন এলো, সেটা হচ্ছে নলেনগুড়। এই মুহূর্তে সমস্ত বিষয়টা জেনে গেছে, চারুকে হালকা করে একটু বলেও দিয়েছে যে দেখো অনেকটা দেরি না হয়ে যায়, কারণ নলেনগুড় জানে বাড়িতে নকল চারু অলরেডি রাজত্ব শুরু করে দিয়েছে, না আমার বাড়িতে না, মল্লিক বাড়িতে। তো যাই হোক, এইভাবে চলছে। এবার অমৃতা বাধ্য হয়ে আজকে খেপে গিয়ে সে চারুকে জানাচ্ছে যে সমস্ত দোষটাই চারু, ঠিকই বলেছে। এই যুগে দাঁড়িয়ে এই ভদ্রমহিলা ওই ভদ্রলোকের অগ্নি পরীক্ষা নিচ্ছে। আগেকার যুগে ছিল মেয়েরা নাকি অগ্নি পরীক্ষা দিত, তো চারু এ যুগে দাঁড়িয়ে আর্যর অগ্নি পরীক্ষা নিচ্ছে। তো বিষয় হচ্ছে, চারু ভাই যাচ্ছে না কেন আমায় কেউ বলতে পারো? মানে আমি মানছি চারুকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে এক প্রকার, চারুকে উল্টো পাল্টা বলা হয়েছে, সেগুলো কে বলেছে? আর্য বলেছে? আর্যর দোষটা কোথায়? তাহলে আর্যর কাছে কেন ধরা দিচ্ছে না, আর্যকে কেন জানাচ্ছে না? চারুর মনে অ্যাকচুয়ালি কী চলছে? মানে এরপরে ওই ধীরে সুস্থে গল্পে ঘুরপাক খেতে 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 এসে ওই সেই ইরাবতী চুপ কথা পাট্টু হয়ে যাবে, ডক্টর ব্যানার্জিকে বিয়ে করবে না, বিয়ে না করে বইয়ের পরিচয় নিয়ে থাকবে, লাস্টে গিয়ে একটা ভজঘটতল পেকে যাবে, সেরকমই কিছু কি হবে? বিষয় হচ্ছে, আর্য এখন যে এই মুহূর্তে দাঁড়িয়ে নলেনগুড়কে হাজারবার ফোন করেছে, কারণ চারুর সাথে তাকে দেখতে পেয়েছে, কিন্তু নলেনগুড় ফোন রিসিভ করেনি, ইগনোর করে যাচ্ছে। এবার মৌলি ঘরে এসেছে তার দাদা আর্যর সাথে কথা বলবে বলে, ফটাং করে মৌলিকে বলে বসেছে যে তুই নলেনগুড়কে ফোন কর। মৌলি এখন ভাবছে যে আমি যদি এখন ফোনটা করি আর ও যদি এখন জানু সোনা বেবি এসব বলে যদি ডেকে ফেলে, তাহলে তো কেলো কেলোর কীর্তি হয়ে যাবে। তো মৌলি তো মৌলির মতো ভয় পাচ্ছে। তো এবার মৌলি তাও ভয় ফোনটা করে দিয়েছে, আর যে কথা বলেছে, নলেনগুড় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, ফোনটা ধরে নেটওয়ার্ক পাচ্ছে না লাস্টে গিয়ে যখন চন্দ্রিমার কথা উঠেছে তখন আমাদের মৌলি একটু শান্ত হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে, এবার এই চন্দ্রিমা চ্যাপ্টারটা একটু ক্লোজ করে চারুর ছদ্মবেশে আসি, কারণ গল্পে চারুর ছদ্মবেশ আসছে। এবার ভাবছো এটা কীরকম হলো, গল্পের গরু গাছে উঠছে না? বিষয় হচ্ছে, চারুর কাজের দরকার, তার কারণ চারুর বাবা অসুস্থ এবং তাকে টাকা দিয়ে ট্রিটমেন্ট করতে হবে এবং তার জন্যে একটা হিউজ অ্যামাউন্ট টাকার দরকার। তো চারু এই মুহূর্তে কী করে? চারু মিষ্টি বানাতে পারে, তাই সে মিষ্টি বানানোর জন্যে তাকে এখন যেতে হয়েছে নকল চারুর কাছে, আর নকল চারুর কাছে সে কাজ পেয়ে গেছে। এবার নকল চারু তাকে নিয়ে এসেছে মল্লিক বাড়িতে। কোথায় কথা ছিল, মল্লিকা দেবী বলেছিল এই বাড়িতে ঢুকতে হলে আমার ছেলের হাত ধরে ঢুকবে, না তা ঢোকা হলো না, এবার হলো যে মল্লিকা দেবী ঠিক করা নকল চারুর হাত ধরে আসল চারুর বাড়িতে ঢুকলো, তাও আবার ছদ্মবেশে। তো চারু বাড়িতে ঢুকেই বুঝতে পেরেছে এটা কোন জায়গায় এসে পড়েছে সে। তো এই মুহূর্তে আর্যর মুখোমুখি, আবার আর্যকে দেখে এবার চারু ভাবছে যে আমি কোথায় এসে পড়লাম, এতখানি পরীক্ষা নিতে গেছিল আর্যর অগ্নি পরীক্ষা, এবার দিতে হবে চারুকে নিজের অগ্নি পরীক্ষা। তো আর্যর কাছ থেকে লোকানো তো একটা প্রকার সহজ ছিল, এবার বাড়ির প্রত্যেকটা মানুষের থেকে লোকানো নিজেকে এবং লুকিয়ে সেই মিষ্টি তৈরি করা করে নকল চারুকে আসল চারু মানে করে তোলার একটা সহযোগিতা করবে আমাদের এই চারু, আমরা সেটা বুঝতেই পারছি। তবে শেষ অবধি আর্যর আবার ওই চন্দ্রিমা ছেড়ে এই এই ছদ্মবেশের উপরে এসে একটুখানি নজর পড়বে এবং তার মনে হবে যে এই ছদ্মবেশি যে জিনিসটা তৈরি করছে সেই জিনিসটার এরকম স্বাদ হচ্ছে কি করে। শেষ অবধি গিয়ে ওই মিষ্টি কেলেঙ্কারিতেই কেলেঙ্কারি হয়ে সব হয়তো জানাজানি হবে, তবে তার জন্য আমাদেরকে দেখতেই হবে সিরিয়াল সাঁঝের বাতি। তবে আমার মনে হয় এই গল্পে এই যে টপিকটা এলো, টপিকটা খুবই ভালো এবং এই টপিকের উপরে যদি সিরিয়ালটা চলে আমার মনে হয় খুব ভালো লাগবে, আর প্রত্যেকের দেখতে একটা ইন্টারেস্ট থাকবে, কারণ আসল চারু মিষ্টি বানাচ্ছে, নকল চারু সেটাকে নিজের বলে চালাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই জানি একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে চোরের সাত দিন গৃহস্থর একদিন। তো চোর হচ্ছে এখানে নকল চারু, চুরি করছে 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 করছে, ঠিক আছে, আসল চারু যেদিন ধরা পড়ে যাবে বা আসল চারু যে মিষ্টি বানাচ্ছে এগুলো এই সমস্ত কিছু যখন সামনে এসে যাবে তখন কী হবে সেটা জানতে গেলে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল সাঁঝের বাতি। যদি না পিসিমণি এসে করে কাঠি, মানে পিসিমণি যদি আবার ব্যাপারটা জেনে যায়
যে এ তো আসল চারু এসেছে, তাহলে পিসিমণি আবার ওখানে মানে বালি চাপা দেওয়ার চেষ্টা করবে, আবার তার উপর দিয়ে এখন আর্যর মা এখন চেষ্টা করবে একটু চিনি ছেটানোর। তো কি যে হবে সেটা জানতে গেলে আমাদেরকে দেখতেই হচ্ছে স্টার জলসা, স্টার জলসা এইচডিতে ঠিক রাত্রি 8:30 সময় সিরিয়াল সাঁঝের বাতি। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যেটা করবে সেটা হচ্ছে সাঁঝের বাতি সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।